नमस्कार प्रिय दर्शक बंधु मडार्न साइंटिफिक एस्ट्रोलॉजी आपनादेर स्वागत जानाई। आज के आमी 2020 ते धनु राशि मकर राशि कुम्भ राशि एवं मीन राशिर प्रेम भाग्य केमन जेते पारे ता आमी आगाम पूर्वाभास दिते चलेछि। एई चार राशिर जातक जातिकादेर प्रेम भाग्येर पाशापाशि आमी जानाबो एदेर पुरानो सम्पर्क जोड़ा लागार सम्भावना रयेछे ना नेई एबं आपनादेर जीवने प्रेम किभाबे आसबे जेने निन। धनु राशि जातक जातिकादेर जन्य 2020 विशेषत जारा एका रयेछेन अर्थात যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা শুভ খবর নেই। তবে হ্যাঁ, এপ্রিল মাসের 5 তারিখের থেকে আপনাদের সময় কিছুটা পরিবর্তন হবে। সে সময়ের পর থেকে আপনি যদি কাউকে প্রেমের প্রস্তাব দিতে চান তবে হ্যাঁ শুনতে পাবেন। যারা এই মুহূর্তে প্রেমে রয়েছেন তারা সেপ্টেম্বরের মাসের পর থেকে প্রেমের গভীরতা অনুভব করতে পারবেন। তবে মাসের প্রথমে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে এবং মার্চ মাসের শেষ অবধি যারা একা রয়েছেন তারা কিন্তু কাউকে প্রেমের প্রস্তাব দিতে যাবেন না। যদি দেন তবে না ডাকটি শুনতে পাবেন। 2020 মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন একটু কম গতিতে এগাবে। তবে যত সময় এগিয়ে যাবে ততই এদের প্রেম ভাগ্যে উন্নতি দেখতে পাওয়া যাবে। এই বছর এদের প্রেম করে বিবাহের যোগ রয়েছে। প্রেম বিবাহের জন্য আপনারা আপনাদের পরিবারের কাছ থেকে অনুমোদন পেয়ে যাবেন। আপনি আপনার প্রিয়জনের সঙ্গে একটি নতুন জীবন শুরু করতে সক্ষম হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কাউকে প্রেম নিবেদন করতে চাইছেন 2020 আপনারা সহজেই ক্রাশের মুখ থেকে হাঁ শুনতে পাবেন। তবে হ্যাঁ, 13ই মে থেকে 25শে জুন পর্যন্ত আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কারণ এই সময়টি আপনাদের জন্য মোটেও খুব একটা সুবিধাজনক নয়। এই সময় আপনারা জীবনসঙ্গীর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। বিবাহিত জীবন মধ্যম থাকবে। অনেকটা রোমান্স বা অনেকটা বিতর্ক যদিও বা থাকে, তবুও আপনাদের জন্য বছরটি মোটামুটি শুভর দিকে এগাবে, কারণ আপনার সঙ্গী আপনার প্রতি যথেষ্ট বিশ্বাস রেখে থাকেন। মীন রাশির জাতক জাতিকাদের 2020 বন্ধুত্বের সম্পর্ক প্রেম সম্পর্কে পরিণতি পেতে পারে। 2020 আপনি সম্পর্ক নিয়ে একটু গুরুত্ব দিয়ে ভাবুন। একটা অর্থবহ সম্পর্কের দিকে আপনারা 2020 এগিয়ে যেতে পারেন। কোনো কৈশোরের প্রেম এই বছর পরিণতি পেতে পারে, অর্থাৎ ছোটোবেলায় আপনার পছন্দ ছিল সে আপনার জীবনে কিন্তু ফিরে আসতে পারে। প্রেমের কারক গ্রহ ভেনাস অর্থাৎ সূর্য 11তম ঘরে থাকায় আপনার সারা বছর প্রেমের সম্পর্কের মধ্যে মিষ্টি ভাব বজায় থাকবে। আপনাদের প্রেম সম্পর্ক কেমন হচ্ছে 2020 তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের উত্তরের প্রতীক্ষায় আমি রইলাম। ধন্যবাদ।